লাগিন নাজ্জাশী বাদশাহ যেদিন মারা গেল, যেদিন মারা গেছেন, সহি বুখারি শরীফের রওয়ায়ত, নাজ্জাশী বাদশাহ যেদিন মারা গেছেন, যেদিন মারা গেছেন, যে টাইমে মারা গেছেন, আমার নবী মদিনা শরীফ অবস্থান কররা, আমার নবী মদিনা শরীফ তাকিয়া নাজ্জাশী বাদশাহর মৌতর খবর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরে দিছেন, সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরে দিন। এবং সাহাবায়ে কেরামরে কইন আমার সাহাবী হল আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, হাফসার বাদশাহ নাজ্জাশী মারা গেছেন, তোমরা বাহির হও, আমরা নাজ্জাশী বাদশাহর নামাজে জানাজা পড়তাম, সুবহানাল্লাহ। তখন নাজ্জাশী বাদশাহর লাশ হইল আবিসিনিয়া ইথিওপিয়া, আর আমার নবী মদিনা শরীফ সাহাবায়ে কেরামরে লইয়া আমার নবী নাজ্জাশী বাদশাহর গাইবানা জানাজা পড়ে, সুবহানাল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন হইতে পারে যে গাইবানা জানাজা জায়েজ কি না, যেহেতু প্রসঙ্গক্রমে আইসি প্রসঙ্গত আলোচনা করার দরকার মনে করলাম। আমরা যে মজব অনুসরণ করি হানাবি মজব, হানাবি মজবর রায় হইল গাইবানা জানাজা জায়েজ নাই, কারণ আমরা ইমাম সাহেবের মত হইল জানাজা পড়তে লাশ হাজির থাকা শর্ত, লাশ হাজির থাকতে। তাইলে অন্যান্য মজব সাফি মজব বা আহলে হাদিস যারা তারা গাইবানা জানাজা জায়েজ কইন ও হাদিসের আলোকে, বুখারি শরীফের ও হাদিসের আলোকে। আমরা হানাবি মজবের অনুসারী বা আমরা ইমাম সাহেবে বা হানাবি মজবের অনুসারী হলে এই হাদিসের জবাব দেই আমরা, যে আমরা জবাব দেই যে আল্লাহর নবীর খুসুসিয়ত এটা, মানে এটা আল্লাহর নবীর লাগে শুধুমাত্র খাস, আল্লাহর নবীরে আল্লাহ ফকরবুল আলমিনে রসুল্লাহ ইসলামে যদিও মদিনা শরীফ তাকিয়াই নামাজ পড়ছেন, কিন্তু আমার নবীর সামনে তো আল্লাহকে পর্দা উঠাইয়া দিছেন, আমার নবী নাজ্জাশীর লাশ দেখি দেখি জানাজা পড়ছেন, সুবহানাল্লাহ, জানাজা পড়ছেন। কারণ আমরার দলিল শক্ত আছে এবং যুক্তিও শক্ত, যদি রসুল্লাহ ইসলামে সবসময় গাইবানা জানাজা পড়তা তাহলে আল্লাহর নবীর সাহাবিও হল বিভিন্ন দেশে শহীদ হয়েছেন নিনা না, পাতন্য শহীদ হয়েছেন নিনা না, আমার নবীর সময়ও শহীদ হয়েছেন নিনা না, বরঞ্চ মুতার জমিনে যে সিরিয়া শহীদ হইলা সাইড তিনজন সেনাপতি, সুবহানাল্লাহ, আরও লগে হাজার আরও কয়েকশো সাহাবি শহীদ হইলা, এর মাঝে তিনজন সেনাপতি শহীদ হইলা, সুবহানাল্লাহ। কন্যা আমার নবী মদিনা শরীফ মসজিদে নববীর তাকি তাকি মিম্বরও বইয়া বইয়া সারা মুতার যুদ্ধর রিপোর্ট সাহাবায়কের আমার সামনে তুলিয়া ধরেন, সুবহানাল্লাহ। কন্যা ওই সিরিয়া আর ওই মদিনা শরীফ আমার নবী মিম্বর শরীফও বইয়া বইয়া ও আমার নবী কইন এইমাত্র জয়েদ ইবনে হারিসা শহীদ হয়েছেন, এইমাত্র আব্দুল জাফর ইবনে আবি তালিব শহীদ হয়েছেন, এইমাত্র আবদুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়েছেন, সুবহানাল্লাহ। কন্যা এইভাবে কইলা, কিন্তু কোনো রেওয়ায়াত কেউ দেখাইতে পারতে নাই যে আমার নবী এরার গাইবানা জানাজা করছেন। তাহলে আমরা ইমাম সাহেবের কথাও সত্য, আমরা ইমাম সাহেবের কথাও সঠিক, যে এই যে নাজ্জাশীর বাদশাহর জানাজা পড়া এটা হইল বিক্ষিপ্ত একটা ঘটনা, বিচ্ছিন্ন একটা ঘটনা, এটা আমার নবীর লাগে খাস আছিল, আমার নবীর লাগে শুধুমাত্র এটা বৈশিষ্ট্য আছিল, আর না হয় আমার নবী অন্যান্য সাহাবিগুলোরও গাইবানা জানাজা পড়তা, পড়তা নিয়ে না পাতেন যা গাইবানা জানাজা পড়তা, কিন্তু পড়ছেন না, তার কারণ হইল যে এটা নবীর লাগে খাস একটা ঘটনা আছে, নাজ্জাশী বাদশাহর ক্ষেত্রে শুধুমাত্র আমার নবী গাইবানা জানাজা পড়ছেন। তো আজ